আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই জানাব সংবাদ শিরোনাম যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী মহান মে দিবস পালিত অর্ধ কোটি টাকার হেরোইন সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যথাযোগ্য মর্যাদায় রাজশাহী নাটোর নওগাঁ সহ দেশব্যাপী মহান মে দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকাল থেকেই বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো মাঠে ঘাটে কারখানায় দীর্ঘ শোষণ থেকে মুক্তি পেতে আঠারোশো সালে বুকের তাজা রক্ত ঝরিয়েছিলেন বঞ্চিত শ্রমিকেরা সেদিন অন্তত দশজন শ্রমিককে নির্বিচারে গুলি করে হত্যা করে শোষক শ্রেণী আঠারোশো সালে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনের পর আঠারোশো সালে বিশ্বের অধিকাংশ দেশে যথাযোগ্য মর্যাদায় শ্রমিক দিবস হিসেবে দিনটি পালন করছেন দিনটি উপলক্ষে নাটোরের সকাল দশটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের আলয়পুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় বিভিন্ন শ্রমিক সংগঠন শোভাযাত্রায় অংশ নেয় সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়াও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরের মহান মে দিবস পালন করেছেন দিবসটি উপলক্ষে সোমবার সকাল দশটার দিকে শহরের আলায়পুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে দলের নেতাকর্মীরা অন্যদিকে যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় মহান মে দিবস উদযাপন হয়েছে সকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জেলা শ্রমিক লীগের আয়োজনে পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে শহরে একটি র্যালি বের করা হয় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিক সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়া সংযুক্ত শ্রমিক ফেডারেশনের আয়োজনে জেলা স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে এগারোটায় শ্রমিক লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সিএনবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামা লিটন দিবসটি উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের উদ্যোগে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে র্যালি বের করা হয় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ শেষে সিএনবি মরে গিয়ে শেষ হয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এ এইচ এম লিটন কর্মসূচিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল সোহেল জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালি খান সহ মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাহাত্তর সাল থেকেই মেয়ে দিবস পালন করার ঘোষণা দিলেন শ্রমিকের ন্যায্য মজুরি কৃষকের ন্যায্য পাওনা পরিশোধ করার জন্যে জাতিকে নির্দেশ দিলেন অনুরোধ করলেন যদিও সেটা বাস্তবায়িত হলো না এবং আমরা দেখতে পেলাম জাতির পিতার হত্যাকাণ্ডের পরে শ্রমিকের মজুরি তো দূরের কথা শ্রমিকের চাকরিরই কোনো নিশ্চয়তা নাই মালিক ইচ্ছে করলে আজকে শ্রমিককে কালকে সকালবেলায় বলতে পারে বা আজকে সন্ধ্যাবেলায় বলে দিতে পারে আগামীকাল থেকে তোমার আর আসার কোনো দরকার নেই রাতারাতি সে বেকার হয়ে গেল এবং সে যে যাবে যাওয়ার আগে তাকে হাতে যে কিছু দিতে হবে অন্তত তিন মাসের এদিকে সকালে শহরের বাজার জিরো পয়েন্টে মহান মেয়ে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার উদ্যোগে শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুর রহমান খানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু সহ অন্যরা সমাবেশ শেষে লাল পতাকা সহ একটি র্যালি বের করা হয় এতে এমপি সহ শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এছাড়াও দিনটি উপলক্ষে বিল্ডিং পেইন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর ভুবন মোহন পার্কে আলোচনা সভা ও সাধারণ সভার আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন আলো সাধারণ সম্পাদক ইলিয়াস বিশ্বাসের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সাবেক সাধারণ সম্পাদক রাহুল হোসেন রনি বিভিন্ন রং কোম্পানির এরিয়া ম্যানেজার সহ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আট ঘন্টা বিশ্রাম করব এবং আট ঘন্টা আমাদের বিনোদনের জন্য সময় দিতে হবে কিন্তু তখন সেই সময় আমেরিকার শাসকরা তারা মানে নাই এবং গুলি করে প্রায় আটজন শ্রমিককে হত্যা করে এবং এই ঘটনাটাই আজকে পয়লা মে দিবস এবং তারপর থেকে গোটা পৃথিবীতে শ্রমিকরা এই নিজেদের অধিকার আদায়ের জন্য তারা কাজ করে থাকেন আমি মনে করি যে বর্তমান মুহূর্তে বাংলাদেশের সমজবি মানুষের অবস্থা খুবই খারাপ এবং তাদের আয় প্রকৃতপক্ষে চল্লিশ শতাংশ কমে গেছে দ্রব্যমূল্য মেরে গেছে এবং কর্মসংস্থান কমে গেছে শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে ফলে আজকে বাংলাদেশের শ্রমজীবী মানুষের যে দুর্দশা তার থেকে রক্ষা করতে হলে পারে শ্রমিক শ্রেণীকে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলন করতে হবে এবং আমাদের মতো যারা রাজনৈতিক কর্মী আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে এই আন্দোলন সফল হতে না রাজশাহীতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের চারশো গ্রাম হেরোইন সহ নুরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব পাঁচ সোমবার দুপুর আড়াইটার দিকে জেলার গোদাগাড়ি থেকে তাকে আটক করা হয় র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়েছে র্যাব জানায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাবের একটি আভিযানিক দল জেলার গোদাগারী থানার সিএনবি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চারশো পঞ্চাশ গ্রাম হেরোইন সহ নুরুলকে গ্রেপ্তার করে আটক আসামি উপজেলার মাটি মাটিকাটা ইউনিয়নের হোসেন আলীর ছেলে আসামির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার